তো প্রথমেই বলে রাখি, আজকের ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমাকে ইউটিউবে অনেকেই কমেন্টস করেছেন যে ক্লজ নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে ক্লজ কি আসলে, এই ক্লজ কত প্রকার হয়, এবং আপনি একটা সেন্টেন্সের মধ্যে যে ক্লজগুলো থাকে আপনি কিভাবে বুঝবেন যে এটা আসলে কোন ক্লজ। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা ক্লজ চেনেন না, মানে ক্লজ নিয়ে যাদের প্রবলেম রয়েছে, তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের পর থেকে ক্লজ নিয়ে আপনার কোনো প্রশ্নই থাকবে না, আপনি দেখলেই বুঝবেন একটা সেন্টেন্সের মধ্যে যে এখানে কয়টা ক্লজ আছে এবং কোনটা কোন ক্লজ। ওকে, আসেন প্রথমে শিখে নিই ক্লজ কি জিনিস। তো প্রথম ব্যাপারটা হচ্ছে ক্লজ, ক্লজের অর্থ হচ্ছে বাক্যাংশ। মানে কি বাক্যাংশ? অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো অংশ থাকে সেইগুলো হচ্ছে ক্লজ বা বাক্যাংশ। তো মাঝখানে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে ফ্রেজ এবং ক্লজ কিন্তু আলাদা জিনিস। ফ্রেজও হচ্ছে বাক্যাংশ, আবার ক্লজও হচ্ছে বাক্যাংশ। তো দুটোর মধ্যে মেইন পার্থক্য হচ্ছে ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট এবং কোনো ভার্ব থাকে না, কিন্তু ক্লজের মধ্যে একটা সাবজেক্ট থাকে এবং একটা ভার্ব থাকে। ন্যূনতম একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব অবশ্যই থাকবে, তাহলে সেটা হচ্ছে ক্লজ। সহজ করে দিই আপনাদের, দেখেন। কারণ আমরা বললাম যে হি ইজ পোর, হি ইজ পোর, এইটা একটা সেন্টেন্স। ওকে, আবার বললাম হি ইজ অনেস্ট, এইটা একটা সেন্টেন্স। দেখেন এখানে একটা সাবজেক্ট রয়েছে, এখানে একটা ভার্ব রয়েছে, এখানেও একটা সাবজেক্ট আছে, এখানেও একটা ভার্ব আছে। তো আমরা জানি এগুলা কি, এগুলো হচ্ছে একটা সেন্টেন্স, অর্থাৎ এইটাও কিন্তু একটা ক্লজ। মজার কথা হচ্ছে এই যে একটা সাবজেক্ট একটা সেন্টেন্স দেখতেছেন, এই সেন্টেন্সটাই হচ্ছে একটা ক্লজ। সোজা কথা, মানে প্রত্যেকটা সেন্টেন্সই একটা করে ক্লজ। আবার কখনো কখনো একটা সেন্টেন্সের মধ্যে একাধিক ক্লজও থাকতে পারে। যেমন দেখেন এইটা হচ্ছে একটা ক্লজ, আবার এইটাও একটা ক্লজ, সেন্টেন্সও দুইটা ক্লজও দুইটা। ওকে, এবার আসেন, এবার এই সেন্টেন্সটাকে যদি আমরা বলি হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এখন আপনারা বলেন এটা কয়টা সেন্টেন্স? এটা হচ্ছে একটা সেন্টেন্স। কয়টা সেন্টেন্স? একটা সেন্টেন্স। ক্লজ কয়টা আছে? এই দেখেন এইটা একটা ক্লজ আর এইটা একটা ক্লজ। আশা করছি বুঝতে পারছেন, এখানে একটা সেন্টেন্স ছিল, এখানে একটা সেন্টেন্স, এখানে দুইটা সেন্টেন্স ছিল, এই দুইটা সেন্টেন্সই আলাদা আলাদা দুইটা ক্লজ। আর বাট এইখানে হচ্ছে পুরোটা মিলে হচ্ছে একটা সেন্টেন্স, এবং এই পুরো একটা সেন্টেন্সের মধ্যে কয়টা ক্লজ আছে? দুইটা ক্লজ আছে, এইটা একটা ক্লজ আর এইটা একটা ক্লজ। মনে রাখবেন ক্লজের মধ্যে কি থাকে, একটা সাবজেক্ট থাকে আর একটা ভার্ব থাকে। দেখেন এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে। তাহলে আশা করছি ক্লজ কোনটা এটা বুঝতে পারছেন, যে একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো অংশে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে প্রত্যেকটা অংশই হচ্ছে একটা করে ক্লজ। এখন প্রশ্ন হচ্ছে ক্লজ আসলে কত রকম হয়, বুঝেন? ক্লজ হয় হচ্ছে প্রধানত তিন রকম। কয় রকম? তিন রকম। কি কি? দেখেন একটাকে বলা হয়, একটাকে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর একটাকে বলা হয় সাব অর্ডিনেট ক্লজ, সাব অর্ডিনেট ক্লজ, আর একটাকে বলা হয় হচ্ছে কো অর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, সাব অর্ডিনেট ক্লজ, আর হচ্ছে কি কো অর্ডিনেট ক্লজ। আচ্ছা, এইগুলো আগে আলোচনা করিনি, এরপরে আপনি আপনাদেরকে বলবো যে সাব অর্ডিনেট ক্লজ আসলে কত রকম হয়, ধীরে ধীরে দেখতে থাকুন। প্রিন্সিপাল ক্লজ আর কি সাবঅর্ডিনেট ক্লজ, আগে এইটা একটু ক্লিয়ার হয়নি। আপনাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ার করতে হলে কয়েকটি কনজাংশন মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যান্ড, বাট, অর, ইয়েট, সো, আর হচ্ছে ফর। এই কয়েকটা কনজাংশন আপাতত মনে রাখলে চলবে। যখন আপনি দেখবেন যে দুইটা সেন্টেন্স মানে দুইটা ক্লজ এই কয়টা কনজাংশন দিয়ে যোগ করা হয়েছে, কনজাংশনগুলো কি কি? অ্যান্ড, বাট, অর,
ইয়েট, সো, আর হচ্ছে ফর। এই কয়টা কনজাংশন দিয়ে যদি দুইটা ক্লজকে যোগ করা হয় বা দুইটা সেন্টেন্সকে যোগ করা হয়, তাহলে সেই দুইটা ক্লজই হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। দেখেন এই সেন্টেন্সটা যোগ করা হয়েছে কি দিয়ে, বাট দিয়েছে, বাট দিয়ে যোগ করা হয়েছে। তাহলে এই বাটের আগেরটা একটা কোঅর্ডিনেট ক্লজ, আবার বাটের পরেরটাও একটা কোঅর্ডিনেট ক্লজ। আপনাদেরকে আরেকটা কথা বলি, এই কোঅর্ডিনেট ক্লজ কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা আবার প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কোনটা, মূলত হচ্ছে যে ক্লজ অন্য কারোর সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। মনে রাখবেন, যে ক্লজ অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে মনে রাখবেন, হি ইজ পোর, এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে। হি ইজ অনেস্ট, এটাও একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে। তার মানে এইটা একটা প্রিন্সিপাল ক্লজ আর এইটা একটা প্রিন্সিপাল ক্লজ। এবং এদের আরেকটা নাম দেওয়া যায়, উভয়ই হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এটাও একটা কোঅর্ডিনেট ক্লজ আর এটাও একটা কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন যে প্রিন্সিপাল ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ কিন্তু একই জিনিস। ওকে, এবার আসেন, এই কনজাংশনগুলো বাদ দিয়ে যদি অন্য কোনো কনজাংশন দিয়ে দুটি ক্লজকে যোগ করা হয়, মনে রাখবেন এই কয়টা কনজাংশন বাদ দিয়ে যদি অন্য কোনো কনজাংশন দিয়ে দুটি সেন্টেন্সকে যোগ করা হয়, যেমন দেখেন, ধরেন বললাম ইট ইজ 1971 হোয়েন বাংলাদেশ বিকামস ইন্ডিপেন্ডেন্ট। দেখেন, তাহলে এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, আবার এখানেও একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। তার মানে এখানে কয়টা ক্লজ আছে, দুইটা ক্লজ আছে। ওকে, তাহলে দেখেন এই একটা ক্লজ, এই একটা ক্লজ, আর এখান থেকে শুরু করে এইটা একটা ক্লজ। মনে রাখবেন যে এই কনজাংশনগুলো বাদ দিয়ে যখন অন্য কোনো কনজাংশন দিয়ে দুটি ক্লজকে যোগ করা হবে, তখন ওই কনজাংশন থেকে শুরু করে বাকিটাকে বলা হয় সাব অর্ডিনেট ক্লজ। কি বলা হয়? সাব অর্ডিনেট ক্লজ। আর ওইটা বাদে যেটা থাকে সেটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আশা করছি বুঝতে পারছেন, এই কনজাংশন থেকে শুরু করে বাকিটা হচ্ছে সাব অর্ডিনেট ক্লজ, আর এই কনজাংশনের আগ পর্যন্ত সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যেমন ইট ইজ 1971, এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, বাট এইটা যদি না থাকে তাহলে এইটার আর নিজের কোনো অর্থ থাকছে না, তাহলে এইটার নাম হচ্ছে কি, সাব অর্ডিনেট ক্লজ। আপনাদেরকে আরেকটা কথা বলি, এই সাব অর্ডিনেট ক্লজের আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। কি ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ, মানে যে ক্লজটা আরেকটা ক্লজের উপরে নির্ভর করে, এই জন্য এদের নাম আরেকটা রয়েছে, সেটার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম রয়েছে, সেটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে যে ক্লজটা নিজেই সম্পূর্ণ অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, সেটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ব্যাপারগুলো একটু ভালো করে বুঝে নেন, যেটাই প্রিন্সিপাল ক্লজ ওটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাই সাবঅর্ডিনেট ক্লজ ওটাই কিন্তু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আবার কোঅর্ডিনেট ক্লজ কোনটা, দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন একসাথে যোগ করা হয় একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, তখন উভয় প্রিন্সিপাল ক্লজে হয়ে যায় কি, হয় কোঅর্ডিনেট ক্লজ। তাহলে কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ, কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর কোনটা কোঅর্ডিনেট ক্লজ, আশা করছি বুঝতে আর বাকি নেই। এবারে আসেন, এই সাবঅর্ডিনেট ক্লজটা আবার হচ্ছে মূলত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার, খেয়াল করেন। একটা নাম হচ্ছে নাউন ক্লজ, নাউন ক্লজ। আরেকটা হচ্ছে অ্যাজেকটিভ ক্লজ, অ্যাজেকটিভ ক্লজ। আরেকটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ, অ্যাজেকটিভ ক্লজ আর কি অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিন প্রকার কার? সাবঅর্ডিনেট ক্লজের। প্রিন্সিপাল ক্লজের কোনো প্রকারভেদ নেই, কোঅর্ডিনেট ক্লজের কোনো প্রকারভেদ নেই। প্রকারভেদ আছে কার? সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজের।
এই ডিপেন্ডেন্ট ক্লজ কয় রকম? তিন রকম, মানে তিন প্রকার। একটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। মনে রাখবেন এই ক্লজগুলোর শুরুতে ওই যে অ্যান্ড, বাট, অর, ইয়ের, সো, ফর এই কনজাংশনগুলো বাদ দিয়ে অন্য কোনো কনজাংশন থাকবে। এখন দেখেন আপনি কিভাবে বুঝবেন যে কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ আর কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজটা হচ্ছে, মনে রাখবেন যে ক্লজটা মূলত হচ্ছে নাউনের কাজ করে। কিসের কাজ করে? নাউনের কাজ করে, সেটা হচ্ছে নাউন ক্লজ। আর যেটা অ্যাডজেক্টিভের কাজ করে, মানে কোনো নাউনের দোষগুণ অবস্থা প্রকাশ করে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা? অ্যাডভার্বিয়াল ক্লজটা হচ্ছে যে ক্লজ দ্বারা কোনো সময় বোঝাই, না হলে কারণ বোঝাই, না হলে হচ্ছে ওই কাজটা কিভাবে হয় সেটা বোঝাই। মানে এক কথা যদি আপনি মনে রাখেন যে হাউ, তারপরে হচ্ছে হোয়েন, হোয়াই, আর হচ্ছে হোয়ার। ভার্বকে যদি হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার দিয়ে প্রশ্ন করার পরে কোনো একটা ক্লজ উত্তর আসে, তাহলে সেটাই মনে রাখবেন হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি প্রত্যেকটার উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। দেখেন প্রথমে আসে নাউন ক্লজ। নাউন ক্লজের দুইটা উদাহরণ দিই। যেমন আমরা বললাম হট ইউ সে, হট ইউ সে ইজ ট্রু, হট ইউ সে ইজ ট্রু। খেয়াল করেন এখানে একটা কনজাংশন রয়েছে, হট ইউ সে ইজ ট্রু, মানে তুমি যা বলো, তুমি যা বলো ইজ ট্রু, সেটা সত্য। তাহলে দেখেন এই ক্লজটা, এখানে একটা সাবজেক্ট আছে, দেখেন এখানে একটা ভার্ব আছে, তাহলে এই ক্লজটা, পুরো এই ক্লজটা কিসের কাজ করতেছে? সাবজেক্টের কাজ করতেছে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে সাবজেক্ট হওয়ার যোগ্যতা শুধু দুইটা পার্টস অফ স্পিসিসই আছে, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে কি? প্রোনাউন। যেহেতু এটা প্রোনাউন না, তাহলে এটা কি? তাহলে এটা নাউন। আবার দেখেন ইউ শুড রিমেম্বার দ্যাট অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। খেয়াল করেন এটা কি? দেখেন এটা যে ক্লজ তার প্রমাণ হচ্ছে এটা একটা ভার্ব, আর দেখেন সাবজেক্ট, আবার দেখেন এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে। এখন খেয়াল করেন এটা কি? এটা হচ্ছে ভার্ব। আপনি দেখেন এই ভার্বকে আপনি কি দিয়ে প্রশ্ন করেন? ইউ শুড রিমেম্বার, তোমার মনে রাখা উচিত। কি মনে রাখা উচিত? দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যে সততাই হচ্ছে মহৎ পন্থা। তাহলে আপনারা নিশ্চয়ই জানেন ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। এখন তাহলে এটা হচ্ছে কি? একটা ডিরেক্ট অবজেক্ট। আর আপনি নিশ্চয়ই জানেন অবজেক্টও কিন্তু সেম নাউন আর প্রোনাউন হতে পারে। যেহেতু এটা প্রোনাউন না, তাহলে কি? এটা একটা অবজেক্ট, আর অবজেক্ট হলে কি? এটা হচ্ছে নাউন, তার মানে এটাও একটা নাউন ক্লজ। ওকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি ক্লজ? নাউন ক্লজ হয়। এবার আসেন, তাহলে আশা করছি বুঝতে পারছেন যে এই নাউন ক্লজটা সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় বসবে। সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যখনই কোনো ক্লজ ব্যবহার করা হবে, তাহলে বুঝে নেবেন সেটা হচ্ছে নাউন ক্লজ। এবারে আসেন অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ দিই। যেমন ধরেন আপনি যদি বলেন আই স এ বার্ড হুইচ ওয়াজ বিউটিফুল, হুইচ ওয়াজ বিউটিফুল। খেয়াল করেন আমি একটি পাখি দেখলাম, দেখেন সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা একটা ক্লজ, আবার এটা একটা ভার্ব আছে, আর নিজেই এটা একটা সাবজেক্ট, এদেরকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। খেয়াল করেন আমি একটি পাখি দেখলাম, পাখিটি কেমন? পাখিটি হচ্ছে সুন্দর ছিল। আমি একটি পাখি দেখলাম, সে পাখিটি কেমন ছিল? সুন্দর ছিল। তাহলে এই ক্লজটা এই পাখির একটা গুণ বোঝাচ্ছে, বৈশিষ্ট্য বোঝাচ্ছে, তাহলে এইটা কি? একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আবার দেখেন আমরা যদি বলি হি ইজ এ ডক্টর হু ইজ স্কিল্ড, হি ইজ স্কিল্ড। খেয়াল করেন সে একটা ডাক্তার, কেমন ডাক্তার? হু ইজ স্কিল্ড, যিনি দক্ষ, তাহলে তিনি একজন দক্ষ ডাক্তার। তাহলে এই ক্লজটা দিয়ে কি হচ্ছে? এই ডাক্তারের একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে। তাহলে খেয়াল করেন যে এই ক্লজটা কিসের কাজ করতেছে?
অ্যাজেক্টিভের কাজ করতেছে, এই তার আগের নাউনটার দোষগুণ প্রকাশ করতেছে। তার মানে এই ক্লজটা আর এই ক্লজটা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ। এবার আসেন অ্যাডভার্বিয়াল ক্লজ কোনগুলো হয়, বাকি সবই অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ আর অ্যাজেক্টিভ ক্লজ বাদ দিয়ে পৃথিবীতে যত ক্লজ থাকবে সবগুলা কি অ্যাডভার্বিয়াল ক্লজ। খেয়াল করেন, ধরেন আমরা বললাম হি গেটস আপ, হি গেটস আপ হোয়েন হিজ ব্রাদার ব্রাদার স্লিপস। দেখেন হি গেটস আপ, সে ওঠে, হোয়েন হিজ ব্রাদার স্লিপস, যখন তার ভাই ঘুমায়। খেয়াল করেন, বলেন হি গেটস আপ, সে ওঠে, প্রশ্ন করেন কখন ওঠে, যখন তার ভাই ঘুমায়। তাহলে এইটা একটা সময় নির্দেশ করতেছে, তাহলে এই ক্লজটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এটাকে আপনি বলতে পারেন হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। এবার দেখেন আই স এ বিয়ার, আই স এ বিয়ার হোয়াইল আই ওয়াজ ওয়াকিং, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, থ্রু দি ফরেস্ট। ওকে, দেখেন আমি একটি ভাল্লুক দেখলাম, প্রশ্ন করেন কখন দেখলাম, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, যখন আমি বনের মধ্য দিয়ে হাঁটছিলাম। তাহলে এই ক্লজটা আমার এই যে এই বিয়ারটা দেখার সময় নির্দেশ করতেছে, তাহলে এটা কি, এটাও একটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। আচ্ছা আবার দেখেন, যদি বলা হয় হি লিভস হোয়ার আই ওয়ার্কস, দেখেন সে বাস করে, প্রশ্ন করেন কোথায় বাস করে, যেখানে আমি কাজ করি, সে কোথায় বাস করে, যেখানে আমি কাজ করি। দেখেন তাহলে এটা দিয়ে কি প্রকাশ করতেছে, এইটাকে আপনি যখন কোথায় দিয়ে প্রশ্ন করতেছেন তখন এইটা উত্তর আসতেছে, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। আবার দেখেন হি ফেলস, হি ফেলস ইন দি এক্সাম, হি ফেলস ইন দি এক্সাম বিকজ বিকজ হি ইজ নট অ্যাটেন্টিভ টু স্টাডি। ওকে, খেয়াল করেন সে পরীক্ষায় ফেল করে, সে পরীক্ষায় ফেল করে, ভার্বটা কি ফেল, প্রশ্ন করেন কেন ফেল করে, কারণ হচ্ছে হি ইজ নট অ্যাটেন্টিভ টু স্টাডি, কারণ সে পড়াশোনায় মনোযোগী না। তাহলে এইটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, বুঝতে পেরেছেন? তাহলে আপনি নিশ্চয় মনে রাখবেন যে হাউ হোয়েন হোয়াই হোয়ার, অর্থাৎ কিভাবে কখন কেন কোথায়, ভার্বকে যেটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, এই প্রিন্সিপাল ক্লজের ভার্বকে আপনি কিভাবে কখন কোথায় এবং কেন এবং কোথায় দিয়ে প্রশ্ন করার পরে যে উত্তরগুলো পাবেন সেগুলো সবগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, যদি হাউ দিয়ে প্রশ্ন করেন এবং সেটা যদি উত্তর পান একটা ক্লজ, সেটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। যদি হোয়েন দিয়ে প্রশ্ন করে উত্তর পান তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, যদি হোয়াই দিয়ে প্রশ্ন করে উত্তর পান তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, আর যদি হোয়ার দিয়ে প্রশ্ন করে উত্তর পান তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। তাহলে আশা করছি আজকের পর থেকে ক্লজ নিয়ে আর কোনো প্রশ্ন থাকছে না। আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বলি, আপনাদের কোন গ্রামার টপিকের ওপরে, ইংরেজির কোন টপিকের ওপরে আপনাদের ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যে টপিকের ওপরে সর্বোচ্চ কমেন্ট আসবে আমি সেই টপিকের ভিডিও ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেব। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।